আজি আমি এটা পবিত্র কার্য আরম্ভ করছ, যার পরা আমি মানব পর্বত ঘুরবলে সক্ষম হব। আরম্ভণিতে মানুষে মানুষের বাবে যদিও অকলভাবে ভাবিব হওয়া সমনীয়া এই ডক্টর ভূপেন হাজরিকা দেবর কালজয়ী মানুষ প্রেমিক গীত দেশ প্রেমিক গীত গীতে আরম্ভ করেছে। সচাকি যদি মানুষে যদি মানুষের কারণে চিন্তা নকরে, মানুষে যদি মানুষের কারণে কাম নকরে, মানুষে যদি মানুষ সহায় নকরে, মানুষে যদি মানুষের দূর দূরে বুঝব কোনে গছ গছনি বুঝব নে জলপ্রে বুঝব, গতি মানুষই মানুষের কারণে চিন্তা করব। এই কামটোরে আরম্ভ করার একটা তাৎপর্য আছে। আর যিজন মহান ব্যক্তির নামক এই ব্যায়ামাগারটো আর স্বাস্থ্য কেন্দ্রটো আজি আরম্ভ করেছে, ইতিমধ্যে 17 চনতে আরম্ভ করা হয়েছিল, আজি আলোচনা উদ্বোধন করেছে। এই মহান ব্যক্তিজনের বিষয়ে উঠি অহা নতুন প্রজন্মে জানাটো বহুত প্রয়োজন। যি সময় নিরক্ষরতার অন্ধকার মানুষ ঘটি আছে, শিক্ষার পোহর আছে, জাতি ভেদ বর্ণ ধর্ম সেইবিল মানুষের অন্ধকার আছে, জাত পাতক ধর্মক বর্ণক খোলা পোকাক ধনী দুখিয়াক সেই সময় এই ভক্ত ভীমরাও আম্বেদকার ভগবানের রূপে জন্ম হয়ে আছে। আর বহু কষ্টের মাঝে এনে বিদ্যালয় পড়ব দিয়া আছে, বারান্দা পড়ব দিছিলেন, হাতে চোয়া নাছিল চোয়া হব বলে কিন্তু দলিত আসিল কৈছে। ভিতর থাকা ছাত্র ছাত্রী সকলে টিফিন তো চুলে চোয়া হব বলে বহা নাছিল, আর সেইকারণে বাহির পড়াইছিল। আর তেতিয়ায় এইজন ছাত্র এনে একটা সংকল্প ললে, মই এদিন ভালকৈ পড়ি মই দেশৰ নহয় পৃথিবী দেখুৱাই। আর তেনেদরে বহু কষ্ট করে বহু যুঁজ বাগর করে সায়াজী মহারাজা বলে এজন রজা আসে গুজরাটত, আর একটা মেডিকেল কি স্কুল আছে, মেডিকেল স্কুল আছে বলে মানে সহায় আগলে লই গেল। আর পৃথিবীর ভিতর আটাইতক আবশ্যকীয় ডিগ্রি বিলাক লইছে, পি এইচ ডি 6-7টা লইছে, আর 14টা ভাষা। আর কেজন মানুষকে প্রথম ব্রিটিশের দিন আইনমন্ত্রী বনাইছে, আর ব্রিটিশের দিন আইনমন্ত্রীর সময় তখেতে নারী সকল সবলীকরণ নারী সকল মানে ক্ষমতার কারণে যুঁজ দিছিল। আর যেতিয়া নারী সকল ক্ষমতার কথাটা কলনে নামাজিলে নিজের মন্ত্রিত্ব ত্যাগ করে দিছে, কোনো ত্যাগ করবো আজিজন নিজের মন্ত্রিত্ব ত্যাগ করা সহজ কথা নয়, সমাজের কারণে নারীর কারণে বিশেষ নারী নহলে পৃথিবীর একটু সৃষ্টি নহ, গতি সেই কথাটা আমি লক্ষ্য রাখব লাগবে। আর তেখেতে আমার ভারতের সংবিধান রচনা করেছিল, যত স্বতন্ত্রতা আছে, ন্যায় আছে, ক্ষমতা আছে, ভাতৃত্ববোধ আছে, যত আমার সার্বভৌমত্ব আছে, সমাজবাদ আছে, ধর্মনিরপেক্ষ আছে, গণতন্ত্র গণরাজ্য আছে। ইয়া ভারতবর্ষ প্রতিজন ব্যক্তি প্রতিজন নাগরিক ই যি জাতরে নহ, ই যি ভাষারে নহ, ই যি যি ধর্মরে নহ, সকলে আত্মমর্যাদা আত্মসন্মান লই জিয়াই থাকার সুবিধা আছে, সকলে সমমর্যাদার আগবহার সুবিধা আছে। গতিকে আমার লাগে কি আমি সদায় কই থাকো আমার অন্ন বস্ত্র বাসস্থান লাগে, অন্ন মানে খাদ্য, বর্তমানে পিন্ধা কাপড় বাসস্থান মানে থাকবলে ঘর, সেইখানে সম্ভব হব শিক্ষা যোগে, গুণগত শিক্ষা যোগে। ছাত্র ছাত্রী আমার এইখন বিদ্যালয় পড়ম বা বরপকা বিদ্যালয় পড়ম বা হলিদেৱত পড়ম বা ইংরেজ বরুয়া এখন মিডিয়ামত পড়ম, কেন্দ্রীয় বিদ্যালয় পড়ম, বিটিএস পড়ম, যতই নপ মানব সম্পদ বলে পড়ি আছে। গতিকে আমি আমার বড় একটা ভাগ্য নাই, আমি দুর্ভাগ্য নহয়, কারণ আমার অঞ্চলবিল যে ধরনের শিক্ষা অনুষ্ঠানবিল আসবাব থাকিব লাগে, যেমন পর্যাপ্ত পরিমাণের আমার আন্তঃগাঁথনি থাকিব লাগে, সেইবিলাকৰ পৰা অভাব। কিন্তু আজি আমি এই 30 বছরে
গাঁয়ে ভূঁয়ে বই বই অন্তত ভালকৈ বহি বেঞ্চত ভালকৈ স্কুলৰ ভিতৰত থাকি পঢ়িব পৰাকৈ ছাত্ৰ ছাত্ৰীৰ সুবিধা কৰি দিবৰ কাৰণে আমি যথেষ্ট চেষ্টা কৰি আছো। আৰু লগতে খোৱা পানীটোৰ ব্যৱস্থাৰ কাৰণে আমি লাগি আছো, যিহেতু নদীৰ পানী খাই সদায় আমি টিকি থাকিব নোৱাৰো। আগৰ নদীৰ পানী চাফা আছিল, এতিয়া নদীৰ পানীবিলাক বহুত লেতেৰা হ'ব, গতিকে খোৱা পানীটো বিশেষকৈ আৰু স্বাস্থ্যটো আমাৰ যিটো হেল্থ কেয়াৰ স্বাস্থ্য চিকিৎসাটো আমি পাব লাগে, সেইটো আমাৰ পাবলৈ আমাৰ অধিকাৰ আছে। খোৱা পানী, চিকিৎসা, ৰাস্তা পদূলি এইবিলাক আমাৰ পাবলৈ যোগ্য, গতিকে সেইখিনি হলে আমাৰ উঠি অহা প্ৰজন্ম ইয়াৰ পৰাই ভাল এজন প্ৰফেচাৰ ওলাব, ইয়াৰ পৰাই এজন ডিষ্ট্ৰিক্ট স্পৰ্টছ অফিচাৰ নিচিনা এজন উপাধ্যায় চৰাৰ নিচিনা এজন ওলাব, ইয়াৰ পৰাই আমাৰ মনোজ গগৈ নিচিনাকৈ এটা ষ্টেট লেভেলত এটা নাম কৰিব পৰাকৈ কাম কৰিব পৰা ওলাব, ইয়াৰ পৰাই আমাৰ চাকৰি, ইয়াৰ পৰাই বৈজ্ঞানিক ওলাব, ইয়াৰ পৰাই পাইলট ওলাব পাৰে, ইয়াৰ পৰাই ডাক্তৰ ওলাব পাৰে, ইয়াৰ পৰাই ইঞ্জিনিয়াৰ ওলাব পাৰে, ইয়াৰ পৰাই আৰ্মি অফিচাৰ হ'বগৈ পাৰে, গতিকে এইবিলাকে আচলতে আমাৰ প্ৰাইমেৰী মানে আমাৰ মুখ্য মানে শিক্ষা অনুষ্ঠান। ইয়াক যদি ভালকৈ পঢ়ি বা আগলৈ যায় হাই স্কুল ভালকৈ পাছ কৰিব, হাই স্কুল ভালকৈ পাছ কৰিলে হায়াৰ ছেকেণ্ডাৰী ভালকৈ পাছ কৰিব, হায়াৰ ছেকেণ্ডাৰী যদি ভাল হয় তেতিয়াহ'লে গ্ৰেজুৱেশ্যনটো ভাল কৰিব পাৰিব, গ্ৰেজুৱেশ্যন যদি ভাল কৰে ইউনিভাৰ্চিটি ভালকৈ ৰান কৰিব পাৰিব, গতিকে ইয়াতে আমাৰ অভিভাৱকসকলে গুৰুত্ব দিব লাগিব। আজি আমি বহুত সুখী হওঁ যে অভিভাৱকসকল আজি ওলাই আহিছে, বিশেষকৈ মাতৃসকল ওলাই অহাৰ বহুত অধিকাৰ দেখিছোঁ, কিন্তু এতিয়াও পিতৃসকলে যিমান তেওঁলোকে গুৰুত্ব দিব লাগে সিমান গুৰুত্ব নিদিয়া যেন লাগে, কেলে আমাৰ যিমানবিলাক গভাৰ্নিং বডি মিটিং কৰোঁ সেই গভাৰ্নিং বডি মিটিঙত মানুহবিলাক খুব কম হয়, 90% মানুহ নাহি, তেওঁ মাতৃসকলে আহিব। আমি এতিয়া দিচাংমুখত এখন মহাবিদ্যালয় লাগে, পাৰিলেতে এখন ইউনিভাৰ্চিটি লাগে, কিন্তু নাই, আমি জুনিয়ৰ কলেজ এটা আৰম্ভ কৰিছোঁ, তাত বহুত কষ্ট কৰি খুজি মাগি এই মহাবিদ্যালয় জুনিয়ৰ কলেজত আমি ঠিক ঠাক কৰি দিছিলোঁ, তাত যিমানবিলাক যাৱতীয় আচবাব থাকিব লাগে, আনন্দ পানী থাকিব লাগে, সকলোবিলাক আছে, কিন্তু আমাৰ প্ৰভিঞ্চিয়েলে কোনোবাৰ কাৰণে শিক্ষক শিক্ষয়িত্ৰীবিলাকে দৰমহা নাপায়, সেইবিলাকো আমি তুলি মেলি দি থাকিব লাগে মাজে মাজে, শিক্ষক শিক্ষয় বহুত কষ্ট কৰি পঢ়ায়, আৰু যিবিলাক ছেকেণ্ড ডিভিজন থাৰ্ড ডিভিজন কষ্ট কৰি পাছ কৰে সেইবিলাক তাৰ এডমিশ্যন লয়, আৰু ইয়াতে ষ্টাৰমান ল'ব, ডিষ্ট্ৰিকশ্যন ল'ব, তাৰ নবহে, তেওঁ বেলেগ জেগাত গুচি যায়, গতিকে আমি যিবিলাক কমজুৰি ল'ৰা ছোৱালী সেইবিলাকক মানুহ বনাবৰ কাৰণে আমি তাত চেষ্টা কৰি আছো, তাৰ পৰা কোনো চৰকাৰে পইচা নিদিয়ে, ODC পইচা দিয়ে, গতিকে আমি তাৰ ODC-ৰ পৰা গোটেই আচবাবটো বিল্ডিংটো বনাই দিছিলোঁ, চকী টেবুল দিছোঁ, তাত প্ৰজেক্টৰ দিছোঁ, কম্পিউটাৰ দিছোঁ, CC কেমেৰা লগাই দিছোঁ, খেলা ধূলা বস্তুটো দিছোঁ, কৃষ্টি সংস্কৃতিটো জীয়াই থাকিবৰ কাৰণে আচবাব দিছোঁ, যাৰ কাৰণে আমাৰ ল'ৰা ছোৱালীয়ে শিক্ষাৰ লগতে বিদ্যালয় যিটো শিক্ষা তাৰ গ্ৰহণ কৰাৰ বাবে খেলা ধূলা, কাৰণ শিক্ষাটো ভালকৈ গ্ৰহণ কৰিবলৈ হ'লে অধ্যয়ন কৰিব লাগিব, ছাত্ৰ ছাত্ৰীৰ মনত ৰাখিব ভালকৈ কাম কৰিবলৈ ভালকৈ বিচাৰ কৰিবলৈ অধ্যয়ন কৰিব লাগিব, আৰু স্বাস্থ্যটো ভাল কৰিবৰ কাৰণে নিয়মীয়া অনুশীলন খেলা ধূলা কৰিব লাগিব, খেলা ধূলাৰ যোগেদিও চাকৰি পাবলৈ সুবিধাটো আছে, খেলা ধূলাৰ মাধ্যমেৰে ভাৰতৰ সংবিধানে যদি একেবাৰে পঢ়িবও নোৱাৰে যদি ভাল খেলিব পাৰে ৰাষ্ট্ৰীয় যদি ৰাষ্ট্ৰক যদি প্ৰতিনিধিত্ব কৰে আন্তঃৰাষ্ট্ৰীয় প্ৰতিনিধিত্ব কৰে যে তেওঁ জিলা বেলেগ, তেওঁ চব শিক্ষা শিক্ষা এইবিলাক ৰিলেক্সেশ্যন এইবিলাক তাক চাকৰি কৰাৰ ব্যৱস্থা কৰা আছে, কিন্তু শিক্ষাটো আমাৰ মেইন, গতিকে শিক্ষাৰ লগতে খেলা ধূলাটো কৰিব তেতিয়া স্বাস্থ্যটো ভাল হৈ থাকিব, স্বাস্থ্যটো ভাল হ'লে আমাৰ মানসিক সবল মানসিকতা আমি অধিকাৰী হওক, সবল মানসিকতা হ'লে আমি দহজনৰ কাৰণে চিন্তা কৰিম, নিজৰ লগতে দহজনৰ কাৰণে চিন্তা কৰিব পাৰিম, হয়নে শিক্ষা প্ৰথমে খেলা ধূলা কঠোৰ পৰিশ্ৰম খেলা ধূলাৰ প্ৰতি আমি যেতিয়া ভাল পাওঁ আমি ময় হওঁ সেইবিলাকো আমাৰ অনুশীলনো হয়, আমি সৰুতে হাল বাইছিলোঁ, গুলি ধান পিচিছিলোঁ, গুলি ধানৰ ভাল পাইছিলোঁ, বাবাৰ ভাল পাইছিলোঁ, ভৰিৰ তলি ভাল পাইছিলোঁ, ময় আছিলোঁ, তাৰপিছত ধানি ধানৰ খেতি কৰিছিলোঁ, তিনিটা চাৰিটা খেতি কৰিছিলোঁ, কিন্তু সেইটো সময়তো আমি এসাঁজ খাই এসাঁজ নোখোৱাকৈ ডাঙৰ হৈছিলোঁ, মহৰ গুটিত আছিলোঁ, কোনোবাই ভাবিবলৈ নাপায় যে মহৰ গুটিত আছিলোঁ, মহৰ গুটিত আছিলোঁ, কিন্তু প্ৰফুল্লতে অকণমান পৰা জানিব চাহ আছিল জানিব, এবাৰ মহৰ গুটি ৰাতি উপায় লৈ গ'ল নিমাতীঘাট পাই গ'লো, 8 বছৰ 9 বছৰ বয়স আছিলোঁ, মৰি বুলি ভবাই নাই, পিছতে ঠাণ্ডা পাইছোঁ যেতিয়া মৰি ধৰিলে দীঘলীয়া, তাত মাছ মৰীয়া মানুহে আমাক না ভৰু নাম এবাৰ তুলুমা নামতে ৰাতি চাইডত ধৰি পেলাই আমাক তেওঁলোকৰ ঘৰলৈ গোটেই কাপোৰ কানি নাই আৰু তেতিয়া পিচু বুঢ়া তেতিয়া, তাৰপিছত একদম মানে ধুই দেখি আছো একদম ঠাণ্ডা, তাৰপিছত 4 দিনৰ 5 দিনৰ পিছতে মই বিচাৰ ওলাইছোঁ,
কারণ ওই দিশা হচ্ছে দেবক নাম তো বিক্রমসিং এর জানো তার সঙ্গে ওর দেবতা নাম ছিল আর শুনি কিন্তু উলাউতে উলাউতে তোর মোবাইল দিয়ে যেতিয়া তোর মোবাইল দিয়ে তেলপুর কথা আছিল তো উলাউতে উলাউতে বল পাল কই সারি দিন লাগে দিশা কই নিমাতি গান করব আমার ঘর কম আর ঘর পাল গেলে কি হইছে মুরগিটা কলই কই ওই মানুষ কেন খায় তো দেবতা গুলো না মুরগিটা কলই কই মানে এটা আচ্ছা আমাদের পুরো আমি ডাউনলোড করে আছি Thank you.